হ্যালো বন্ধুরা, নিশ্চয় ভালো আছো। আজ তোমাদেরকে দেখাবো একটি হাসির দৃশ্য। দেখো, প্রথম যেটা করবো আমরা, একটা এসের মতো আঁকবো, নিচ থেকে উপর উঠবো, পেছনে গিয়ে 1 2 3 এভাবে আসবো, পেছনে গিয়ে একটা ভি দিতে পারো, ইউ, এখান থেকে এই থেমে গেলাম, এই যে হাঁস, এখানে ঠোঁট দিচ্ছে, চোখ, আঁকটা দেখো পেছনে। তোমরা যারা আমার উড়ন্ত টিয়া পাখি দেখেছো তারা অভিজ্ঞতা অবশ্যই পারবে। ঠোঁট দেখো, যেমন কিছু খাচ্ছে এরকম বোঝাচ্ছে। তোমরা যারা বুয়া কাকা দেখেছো তারাই হ্যাঁ হাঁস আঁকাটা পারবে। একটা দেখো সামনের দিকে ফেরানো, এখন দেখো আমি পেছনে কি করছি, একটা এলাকা দিচ্ছি, সে শাপলা ফুলের দৃশ্যটা মতো একটা ঘর দিচ্ছে, এখানে একটা নদীর পাড়ে ঘর, তাই একটা একটু উঁচু করে দিতে হবে, এরকম একটু সিঁড়ি দিতে হবে, জানালা। তো দেখো কিছু ঘাস দিচ্ছি আমি এখানে, কিছু ঘাস দাও, রং করা পারা সুন্দর লাগবে ঘাসগুলো। এখানে দিতে পারো একটু ঘাস, বন্ধুরা দেখো আমি সবার আগে সূর্যটা করে নিচ্ছি, লাল করছি, এর একটু হালকা করবো, উপরে করবো আমরা কমলাটা, এখন দেখো আমি পানিটা রং করছি। পানিতে কি রং করবো, প্রথমে নেই ব্লু দিচ্ছি, পরে নীল দিব, পরে আকাশি কালার দিব। বন্ধু এখন দেখো আমি হাত দিয়ে ঘষে মিশিয়ে নিচ্ছি রংটা। দেখো আমি হাঁসের মধ্যে কি করছি, একটু একটু গোলাপি কালার দিচ্ছি, একদম কম। দেখো বন্ধু কালো চকটা দিচ্ছি, পেছনে একটু দিচ্ছি, হালকা চকলেটটা দিচ্ছি, সাদা দিচ্ছি, নেভি ব্লু দিলাম, পরে সবুজ দিচ্ছি, পরে আমি এখানে টিয়া কালারটা দিব, হলুদ দিলেও হবে। দেখো প্রত্যেকটা হাঁসের ঠোঁট করবা কমলা কালারটা,
নীল দিচ্ছি, পরে সবুজ আর টিয়া শেডিং করব। তো বন্ধুরা দেখো, এখন এই ঘাসগুলো করে নিচ্ছি। দেখো সাদা রংটা দিয়ে একটু পানি দিচ্ছি। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর যারা আজ আমার চ্যানেলটি প্রথম দেখলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।